হইবে না কানু হইতে হইলি কই এর লাগে তাই সরকার তাহলে হইতে হরতাম কবর গিয়া তাই আল্লাহ পাকবে হইতে ইয়া লাইতা কমি ইয়া মোহন আমার সমাজে যারা আমার মারল তারা যদি জানত যে আমার কবর আল্লাহ পেপারে হতে গেলে কি সম্মানের আশ্রয় তাহলে হয়তো তারা সত্য খান থেকে এর লাগে আম্বিয়া কেরাম কোন আম্বিয়া কেরামে দুনিয়ার মানুষের কোন গ্রাজুয়েশন করি রেকর্ড নাই কোন মানুষের গালির প্রেরণা দিয়া গালিয়া নেওয়াল মানেই তো এর রেকর্ড নাই হ্যাঁ আমি একের নবীজি ফরমাই নবীজন কেন এর বাজে ফরমাই শুনলাম চলু ফলাম সব এরপরে যারা আমরের যত অনুসরণ করবা তার তত অত্যাচারিত উৎপীড়িত হইবা তারা কিন্তু খেলোড়ে গালিয়ে কমে তারা খেলোড়ে গালিয়েবার প্রেরণা দিত না তাহলে আসার মুখ ও গাড়ি চলি দিত না চৌদ্দ বছর ইতিহাস যারা করেন সঠিকভাবে সত্য হাতে দান করছে যারা আহাদিসের অবজ্ঞের সত্য হাতে দান করছে তারা অত্যাচারিত নির্যাতিত খোলাভাই মনুময়ের যুগ হজরতে ইমাম হাসান হজরতে ইমাম হুসেইন হজরতে ইমাম বাকির হজরতে ইমাম জাফর সাদিয়ে অগুরে হাসে গাছে মাঠে বাজারে গালিয়ে গেছে খালি হাসে গাছে মাঠে বাজারে গালিয়ে নিয়ে চরিতার নয় বরং আমার ভুতবার মধ্যে গাড়ি লাগাইল খোলাভাই বনু মাইয়া খোলাভাই বনু মাইয়া এলি মারওয়ানে হেকম আব্দুল মালিক ইবনে মারওয়ান অলি ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান হেশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান এইগুলো যুগ আহলে বয়স নবীজির বংশ হজরতে আলী হজরতে ইমাম হাসান হজরতে ইমাম হুসেইন নবীজির নাতি ইমাম জয়নুল আবেদিন ইমাম বাকি ইমাম জাফর সাদিক এগুলো তো হাসে মাসে গাছে বাজারে গাছে নিয়ে হইত খুতবার মধ্যে গাছ লাগে সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাদে যেসময় ওমর ইবনে আব্দুল আজিজ খিলাফত হইলেন ওমর ইবনে আব্দুল আজিজ ও জায়গায় গাইও খান মিঠাইয়া ও জায়গায় দেখে দিলা ইন আল্লাহ আমর বিল আদি ওয়াল ইহসান ওয়াইতা ইল কুরবা ও ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ আইয়া খুতবার মধ্যে গেছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওখান ও গালি লাগাতে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ বিষয় মারিয়ে এই বড়